মঙ্গলাচরণ। পার্বতীর মনে আনন্দ দেওয়ার জন্য প্রাকৃত ভাষাকে পৈশাচী ভাষায় অত্যাচার্য এই গল্পগুলি বলে গিয়েছিলেন মহাদেব। প্রাকৃত ভাষা প্রকৃতি থেকে আগত ভাষা, সংস্কৃত জগৎ কথ্য ভাষা। কথারম্ভ। সিদ্ধ, গন্ধর্ব, যক্ষ আর বিদ্যাধরেরা থাকে হিমালয়ে। ভগবতী এই হিমালয়ের মেয়ে। হিমালয়ের উত্তরের শিখরের নাম কৈলাস পর্বত। এখানেই আছেন কৈলাসাচল, মহাদেব আর পার্বতীর নিবাস। পার্বতী একদিন নতুন ধরনের গল্প শুনতে চাইলেন মহাদেবের কাছে। মহাদেব বললেন, ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই তুমি জানো, কোনো গল্পই তোমার কাছে নতুন নয়। যাই হোক, শুনতে যখন চেয়েছো তাহলে শোনো। পার্বতীর দাক্ষায়ণী জন্মের পরিচয়। দেবী, আগেও তুমি আমার স্ত্রী ছিলে, যখন তুমি ছিলে দক্ষ প্রজাপতির মেয়ে। স্বামী নিন্দে সইতে না পেরে দেহ রেখেছিলে, আমি দক্ষ যজ্ঞ পণ্ড করেছিলাম, সেই তুমি হিমালয়ের মেয়ে হয়ে জন্মে এলে আমার তপস্যার সময়ে অতিথি সেবা করবার জন্যে। উগ্র তপস্যা করে আমার বউ হয়ে গেলে। এই তো গল্প, চটে গেলেন পার্বতী, বললেন, এর নাম গল্প? আপনি তো দেখছি মহৎ ধুরন্ধর, মাথায় গঙ্গাকে নিয়ে থাকেন আর প্রণাম করেন সন্ধ্যা দেবীকে, দুদিকে দুই রমণী, আপনাকে আমার চিনতে বাকি নেই। অবতরণিকা, পার্বতীর অভিশাপ। বউকে ঠান্ডা করার জন্যে তার মনের মতো গল্প শুরু করলেন মহাদেব। তার আগে নন্দীকে ডেকে হুকুম দিলেন, গল্প বলবার সময়ে কেউ যেন কাছে না থাকে। কিন্তু যোগ বলে সেই গল্প শুনে নিলেন পুষ্পদন্ত নামে এক গণাধিপ। নিজের স্ত্রী জয়াকে সেই গল্প না শুনিয়ে পারলেন না, জয়া অবাক হলেন। একই গল্প ঘুরিয়ে শোনালেন পার্বতীকে। সব স্বামী বউদের কাছে পেট আলগা করে, আর সব রমণী সখীদের কাছে স্বামীর কথা ফাঁস করে দেয়। কিন্তু রেগে আগুন হলেন পার্বতী, এক হাত নিলেন মহাদেবকে। নতুন গল্প শুনতে চেয়েছিলাম, শোনালেন বাসি গল্প? যে গল্প জয়া জানে তা আমাকে শোনালেন? সিসি, মহাদেব ততক্ষণাৎ যোগ বলে জানতে পারলেন আসল ব্যাপার। আড়ি পেতে ছিল পুষ্পদন্ত, নতুন ধরনের মজার মজার গল্প শুনতে শুনতে নিজের পেট ফুলেছে, বউয়ের মনে রং লাগিয়েছে নিজে কৃতিত্ব নিয়ে। অর্থাৎ গল্প চুরি? শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন পার্বতী, এত বড় স্পর্ধা, স্বামী স্ত্রীর কথায় আড়ি পাতা, জঘন্য অপরাধ। পুষ্পদন্তের হয়ে ওকলাতি করতে এসেছিলেন মাল্যবান, পার্বতী অভিশাপ দিলেন দুজনকেই, যাও মানুষ হয়ে জন্মাও।